हेलो व्यूअर्स, ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদেরকে আমড়া চাটনি করে দেখাবো। আমি এরকম গোটা আমড়া ছাল না ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি পুরো চটকে নেব। আর আমি কিন্তু আরেকটা রেসিপিও করেছি আমড়ার, সেটা পুরো বীজ সমেত আমড়া করেছি। সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদেরকে। দেখুন, আমি আমড়ার বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর আমার রান্নাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা যেন অবশ্যই প্রেস করবেন। আর আমি যে রেসিপিটা করছি, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু কী কী ইউজ করেছি সব আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যদি অসুবিধে হয়। আর আমি এখানে তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ইউজ করলাম। আর আমি 1.5 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর একটুখানি সর্ষের তেলের ওপরে আমি 1 চিমটি একটু চিনি দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে চাটনিটার। এটা কিন্তু একটু টাইট করে করলে আচারের মতো রেখে দিলে পরেও খাওয়া যাবে, যে এখনই খেতে হবে তার কোনো মানে নেই। আর হ্যাঁ, আমাদের সামনে দিয়ে কিন্তু ভীষণ কঠিন একটা সময় যাচ্ছে। খুব সাবধানে আপনারা থাকবেন। আমাদেরকেও মানে সত্যি প্রতিনিয়ত ভীষণ ভয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ চারপাশে এত এই রোগটা ছড়িয়ে গেছে। ভীষণ ভীষণ সাবধানে থাকবেন। এটা খুব চট জলদি হয়ে যায় এই চাটনিটা। এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, একটু ইয়ে হয়ে আসছে, শুকিয়ে শুকিয়ে আসছে। আর আমি এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটা 3 বাটি সমান চিনি নিয়েছি, কারণ এটা আমি একটু মিষ্টি মিষ্টি করব। কারণ আমরা ভীষণ টক, আমরা একটু চিনি না দিলে সেইভাবে খাওয়া যায় না। চিনিটাও আমি দিয়ে দিলাম, এটা এবার শুকোতে থাকুক। দেখুন, অনেকটা হয়ে এসেছে, একটু আঠা আঠা ভাব হয়ে এসেছে। আমি এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চাটনিটা কিন্তু প্রায় আমার কমপ্লিটের পথে। আর আমি এখানে 1.5 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ সর্ষে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে ছড়িয়ে দেব। এটা কিন্তু ভাতের পাতে খেতে খুব সুন্দর লাগবে, আপনারা করে দেখবেন। দেখুন, আর একটু ঠান্ডা হলেও এটা আরও টেনে নেবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। চাটনি একদম রেডি হয়ে গেছে, একদম আঠালো হয়েছে। সবাই আপনারা পারেন চাটনিটা করতে, আমি জানি, কিন্তু ওই দেখলেই মন হয়। যারা মানে এখনো পর্যন্ত করেননি, এই ভিডিওটা দেখার পরে আশা করি করে ফেলবেন।